আসসালামু আলাইকুম, স্বাগতম লার্নিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে। আমি কামরুজ্জামান কনক রয়েছে আপনাদের সঙ্গে। আজকে একটা খুব মজার বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা জানেন যে আমাদের দেশে কিছুদিনের মধ্যে মেট্রো রেল উদ্বোধন হচ্ছে, অর্থাৎ ঢাকা শহরের মধ্যে আমরা মেট্রোতে চলাফেরা করব। এই মেট্রোর সঙ্গে সঙ্গে আমরা কিন্তু ইলেকট্রিক ট্রেনের দিকে ধাবিত হচ্ছি, অর্থাৎ সামনের দিন দেখা যাবে যে আমাদের রাস্তাঘাট এবং যতগুলো ট্রেন আছে সবগুলো কিন্তু বিদ্যুৎ চালিত হবে। কারণ আমরা জানি যে বিদ্যুতের ইফিসিয়েন্সি অনেক বেশি, বিদ্যুৎ চালিত যে ভেহিকেল আছে অর্থাৎ গাড়ি আছে বা ট্রেন আছে এর ইফিসিয়েন্সি কিন্তু অনেক বেশি থাকে। তা সেই মেট্রো নিয়ে আজকে আলোচনা করব যে এই মেট্রোতে কিভাবে বৈদ্যুতিক কানেকশন দেওয়া হয়, অর্থাৎ এটা তো একটা চলন্ত, এই চলন্ত অবস্থায় কিভাবে আমরা বিদ্যুৎ নেই সেই জিনিসটা নিয়ে আজকের এই ভিডিওটাতে আমাদের আলোচনা করা হবে। তা একটু ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখবেন, দেখলে আপনার এ টু জেড কনসেপ্ট তৈরি হবে যে কিভাবে এই মেট্রোতে বা এই ইলেকট্রিক ট্রেনে বিদ্যুৎ দেওয়া হয় এবং সেই বিদ্যুৎ থেকে কিভাবে আমরা সেই ট্রেনটাকে চালাতে পারি। তার আগে আপনারা জানেন যে আমাদের অনলাইন এবং অফলাইনে কিছু ইলেকট্রিক্যাল কোর্স আছে, যেই কোর্সগুলো করে আপনি নিজের দক্ষতা বাড়াতে পারেন। এই কোর্স সম্পর্কিত যাবতীয় ডিটেলস জানার জন্য আমাদের যে ফোন নাম্বার আছে বা ডিসক্রিপশন বক্সে আমাদের ডিটেলস দেওয়া আছে, সেখান থেকে আপনারা জানতে পারবেন। তাহলে চলুন শুরু করি। প্রথমে আসি যে আমাদের মেট্রো এটা হচ্ছে আমাদের স্বপ্ন। এই স্বপ্নটার বাস্তবায়নের মধ্য দিয়ে কিন্তু আমরা ইলেকট্রিক ভেহিকেল বা ইলেকট্রিক যে ট্রেন আছে সেই ইলেকট্রিক ট্রেনের যুগে আমরা কিন্তু প্রবেশ করলাম। তো এই মেট্রোতে কিভাবে বিদ্যুৎ দেওয়া হয় এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। তা আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা আমাদের হচ্ছে মেট্রো, যেই মেট্রোটা আমাদের এখানে কিছুদিনের মধ্যে উদ্বোধন হবে এই মেট্রো। এবং এর উপরে একটা দেখেন যে মাস্ট বা খাম্বা আছে, অর্থাৎ দুই পাশে দুইটা আমাদের খাম্বা দিয়ে মাঝখানে কানেকশন করা আছে, এটাকে বলা হচ্ছে মাস্ট, বলা হয় মাস্ট। এই মাস্টের মাধ্যমে কিন্তু আমরা এই মেট্রোতে বিদ্যুৎ কানেকশন দিয়ে থাকি। এবং এইখানে যে আমরা বিদ্যুৎ কানেকশন দিই সেটা হচ্ছে কিন্তু নর্মাল কোনো ভোল্টেজ না, আমরা বাসাবাড়ি বা ইন্ডাস্ট্রি যে ভোল্টেজ ব্যবহার করি 400 বা 230 ভোল্ট এটা কিন্তু না। এখানে যে ভোল্ট দেওয়া হয় সেটা হচ্ছে 25 kV, অর্থাৎ 25,000 ভোল্ট। অর্থাৎ এইখানে যে আমরা ট্রেনে যে কানেকশন দিচ্ছি সেটা নর্মাল কোনো ভোল্টেজ না, এটা হচ্ছে হাই ভোল্টেজ। এই জন্য একে OHL ওভারহেড হাই ভোল্টেজ লাইন। তো এই হাই ভোল্টেজ লাইন কেন ব্যবহার করা হয়, কীভাবে কানেকশন করা হয়, কোন মোটরের মাধ্যমে কন্ট্রোল করা হয় সব কিছু আমরা দেখব। তা প্রথমে আসি যে এই হাই ভোল্টেজ লাইন কীভাবে কানেকশন দেওয়া হয়। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ইলেকট্রিক ট্রেন আর মেট্রো কিন্তু একই জিনিস, দুইটাই কিন্তু বিদ্যুৎ চালিত। তা আমরা ইলেকট্রিক ট্রেন দেখতে পাচ্ছি, দেখেন ওভারহেড লাইন, এই যে ওভারহেড লাইন, এই লাইন থেকে আমাদের কিন্তু হচ্ছে প্যান্টোগ্রাফের মাধ্যমে বিদ্যুৎটা হচ্ছে ইলেকট্রিক ট্রেনের ভিতরে যে মোটর আছে সেই মোটরে যায়। এবং আমাদের এই যে চাকা আছে এই চাকা দিয়ে কিন্তু আমাদের নিউট্রাল প্রান্ত, অর্থাৎ বিদ্যুৎটা বের হয়ে মাটিতে আন্ডারগ্রাউন্ড হয়। তা আমাদের যে ট্র্যাকশনটা আছে অর্থাৎ রেল লাইনটা আছে, এই রেল লাইনটাতে হচ্ছে বিভিন্ন জায়গায় আর্থিং করা থাকে, সেই আর্থিংয়ের মাধ্যমে কিন্তু আমাদের বিদ্যুৎটা মাটিতে গ্রাউন্ড হয় বা অর্থাৎ মাটিতে চলে যায়। তাহলে আমরা জানলাম যে এই হাই ভোল্টেজ লাইন, তা এই হাই ভোল্টেজ লাইন কিন্তু আমাদের ট্রেনের যে মোটর আছে এই মোটরে চালানোর জন্য কিন্তু হাই ভোল্টেজ লাইন দরকার হয় না। এখন কথা হচ্ছে যে এই হাই ভোল্টেজ লাইন আমরা কেন ব্যবহার করলাম, এর অনেকগুলো কারণ আছে। প্রথম কারণ হচ্ছে আমরা যে এই ট্রেন চালাচ্ছি, আমাদের মেট্রো তো অল্প স্পেন, অল্প জায়গায়, কয়েক কিলোমিটার বা হচ্ছে 20-30 কিলোমিটার জায়গা। কিন্তু যদি ইলেকট্রিক ট্রেন হয়, এই ইলেকট্রিক ট্রেন কিন্তু অনেক দূর, 100 কিলোমিটার পর্যন্ত লম্বা হতে পারে এই ট্র্যাকটা। এই লাইনটাকে যদি আমরা লো ভোল্টেজ দেই তাহলে আমাদের ভোল্টেজ ড্রপটা অনেক বেশি হবে, লসটা অনেক বেশি হবে। কারণ আমরা জানি I² R, অর্থাৎ আরটা হচ্ছে রেজিস্ট্যান্স আর আইটা হচ্ছে আমাদের কারেন্ট। তা কারেন্টের পরিমাণটা অনেক বেশি থাকবে, লো ভোল্টেজে কী হয় কারেন্টের পরিমাণটা অনেক বেশি থাকে, এর জন্য আমাদের লসটা অনেক বেশি হয়। তাহলে কী করতে হবে, আমাদের হাই ভোল্টেজ লাইন, এবং হাই ভোল্টেজ লাইন হলে আমাদের আরও সুবিধা, আমরা যে এই যে পোলগুলো বা এই মাস্টগুলো ব্যবহার করবো, ইনসুলেটরগুলো ব্যবহার করবো, এগুলো হালকা হবে, কারণ আমাদের কন্ডাক্টরের সাইজ অর্থাৎ তারের সাইজটা চিকন হবে। এই জন্য আমরা হাই ভোল্টেজ ব্যবহার করি, লো ভোল্টেজ কিন্তু ব্যবহার করি না। তাহলে আমরা জানলাম যে এই হাই ভোল্টেজ লাইন একটা প্যান্টোগ্রাফের মাধ্যমে আমাদের ট্রেনের ইঞ্জিনে বা ট্রেনে প্রবেশ করে, এবং আমাদের যে চাকা আছে এই চাকা এবং ট্রাকের মাধ্যমে মাটিতে গ্রাউন্ড হয়। তাহলে ফুল একটা সার্কিট আমাদের কমপ্লিট হইল। এখন দেখবো হচ্ছে এটা কিভাবে কানেকশন করা থাকে। তো এখানে আমরা যে হাই ভোল্টেজ লাইন কানেকশন দিচ্ছি, তো এই কানেকশন দেওয়ার জন্য আমাদের একটা কন্ট্যাক্ট ওয়্যার লাগে। দেখেন নিচে যে একটা ওয়্যার আছে এটাকে বলা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট ওয়্যার, যার মাধ্যমে যে প্যান্টোগ্রাফ থাকে অর্থাৎ ট্রেনের উপরে, দেখেন এই জায়গায় আছে ট্রেনের উপরে প্যান্টোগ্রাফ, এই প্যান্টোগ্রাফ কিন্তু এই কন্ট্যাক্ট ওয়্যারের সঙ্গে সবসময় লেগে থাকে। এবং এর উপরে দেখেন আরেকটা ওয়্যার আছে, এই জায়গায় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা ওয়্যার, এটাকে বলা হচ্ছে ক্যাটেনারি ওয়্যার। তো এই দুইটা ওয়্যার কিন্তু দেওয়া হয়, একটা উপরে থাকে একটা নিচে থাকে। তো এটার মূল কারণটা হচ্ছে কি, আপনারা জানেন যে এই মাস্ট, মাস্ট বলতে হচ্ছে যে পোল আছে, এই পোল টু এই পোল হচ্ছে একটা স্প্যান, অর্থাৎ একটা দূরত্ব। তো এই দূরত্বে যখন আমরা কোনো জিনিসকে টানবো, কোনো দড়ি বা কোনো তার ওয়্যারকে টানবো, তখন একটা শ্যাক তৈরি হবে, অর্থাৎ একটা ঝুল তৈরি হবে, আমরা টান টান করে টানতে পারবো না।
টান টান করে টানলে আমাদের ছিঁড়ে যেতে পারে এবং টান করে রাখাও খুব কষ্টসাধ্য। তো এখানে একটা শ্যাক তৈরি হয়, এই শ্যাকটার কারণে যখন আমরা এই প্যান্টোগ্রাফের মাধ্যমে বিদ্যুৎ হাই ভোল্টেজে বিদ্যুৎ নিয়ে যাব, তখন এটা কিন্তু কানেক্টিং ডিসকানেক্টিং হবে, যেটা আমাদের ট্রাবল করবে আমাদের সিস্টেমে, আমাদের ট্রেন চালাতে সমস্যা তৈরি করবে। এই জন্য আমরা করি কি, একটা ক্যাটানারি ওয়্যার দিই। দেখেন এই ওয়্যারটা কিন্তু শ্যাক আছে, অর্থাৎ ঝুল আছে, এবং এর নিচের যে ওয়্যারটা আছে এই ওয়্যারটা কিন্তু স্ট্রেটলি টানা আছে, এবং দেখেন এর পাশে কিন্তু ড্রপার লাগানো আছে, অর্থাৎ তারটাকে ঝুলিয়ে রাখা হয়েছে। অর্থাৎ এই ক্যাটেনারি যে ওয়্যারটা আছে এই ওয়্যারটা কিন্তু আমাদের দুই জায়গায়, অর্থাৎ এই পোলের এই জায়গায় কানেকশন হয়েছে, এই জায়গায় কানেকশন হয়েছে, কিন্তু আমাদের নিচে যে কন্ট্যাক্ট ওয়্যারটা আছে কিন্তু ওই উপরের ওয়্যারের সঙ্গে ঝুলে আছে, এবং এই ঝুলের কম বেশির কারণে এটার আমরা লম্বাটা, অর্থাৎ ড্রপারটার হাইটটাকে কম বেশি করে আমরা ওয়্যারটাকে স্ট্রেট রাখতে পারতেছি। তা স্ট্রেট রাখলে কী হবে, আমাদের এই হাই ভোল্টেজ লাইন ট্রেনের যে আমাদের প্যান্টোগ্রাফ আছে প্যান্টোগ্রাফের সঙ্গে খুব ইজিলি অ্যাটাচড হয়ে থাকবে। আর এই ওয়্যারটাকে, এই যে আমাদের কন্ট্যাক্ট ওয়্যারটা আছে, এই ওয়্যারটাকে টান টান করে রাখার জন্য আমরা করি কি, এরকম ভারী ওজন একটা পুলির মাধ্যমে, এরকম পুলির মাধ্যমে আমরা ঝুলাই দিই, যাতে হচ্ছে আমাদের নিচের ওয়্যারটা একবারে টান টান অবস্থায় থাকে। এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে মেট্রো, দেখেন এই যে উপরে একটা ওয়্যার আছে এবং তার নিচে আরেকটা ওয়্যার আছে, দুইটা ওয়্যার দেখতে পাচ্ছি। এখানে একটু খেয়াল দেখবেন যে এই যে উপরে একটা ওয়্যার আর এটা হচ্ছে ড্রপার এবং এটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট ওয়্যার। এই কন্ট্যাক্ট ওয়্যারের সঙ্গে দেখেন যে এই জায়গায় আমাদের হচ্ছে প্যান্টোগ্রাফ দেওয়া আছে, এখানে ইমেজে একটু ক্লিয়ার বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে আমাদের কী আছে, প্যান্টোগ্রাফ আছে, যার মধ্যে বিদ্যুৎটা হচ্ছে আমাদের মেট্রোতে প্রবেশ করে। তো এই বিদ্যুৎটা যার মাঝে প্রবেশ করে সেটা হচ্ছে কি বলে আমরা প্যান্টোগ্রাফ। এখন আমরা দেখব প্যান্টোগ্রাফ কীভাবে কাজ করে। এই চিত্রে আমরা প্যান্টোগ্রাফ দেখতে পাচ্ছি, এই প্যান্টোগ্রাফ দেখেন যে এইটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট ওয়্যার, এই যে দেখেন এখানে হচ্ছে আমাদের কন্ট্যাক্ট ওয়্যার, এই কন্ট্যাক্ট ওয়্যারের সঙ্গে এই প্যান্টোগ্রাফটা লেগে আছে, যার মাধ্যমে বিদ্যুৎটা আমাদের হচ্ছে ট্রেনের মধ্যে বা ট্রেনের ইঞ্জিনের মধ্যে আমাদের প্রবেশ করে। তো এই প্যান্টোগ্রাফটা হচ্ছে অটোমেটিক্যালি অ্যাডজাস্টেড, এখানে একটা নিউমেটিক সিস্টেম থাকে, অর্থাৎ এয়ার প্রেশার সিস্টেম থাকে। তা আমাদের এই যে কন্ট্যাক্ট ওয়্যারটা আছে এটা কিন্তু আপ অ্যান্ড ডাউন হতে পারে বিভিন্ন সময়, সবসময় যে ট্রাক একই লেভেলে থাকবে তা কিন্তু না, আমাদের মেট্রো রেল কিন্তু একই লেভেলে, কিন্তু অনেক সময় কম বেশি হতে পারে। তো যখন কম বেশি হয় এই নিউমেটিক সিস্টেমের কারণে আমাদের এটা কিন্তু অটোমেটিক্যালি অ্যাডজাস্ট হয়, এবং এইখানে যে আমাদের প্যান্টোগ্রাফের যে উপরের যে বারটা দেওয়া আছে এটাও কিন্তু আমাদের কপার এবং হচ্ছে কার্বনের তৈরি। এই প্যান্টোগ্রাফের যে উপরের বারটা আছে এটা কিন্তু হচ্ছে নরম ধাতুর তৈরি হয়ে থাকে। তো এই ধাতুটাকে ইচ্ছা করে নরম রাখা হয় যাতে হচ্ছে এই তারটার জন্য কোনো ক্ষতি না হয়, আমাদের যদি এটার জন্য সবসময় ক্ষতি হয়। তাই এটা যদি আমাদের একই জায়গায় যদি সবসময় ঘর্ষণ লাগে, তারে যদি একই জায়গায় সবসময় ঘর্ষণ লাগে তখন কী হবে, এটা ক্ষয় হয়ে যাবে। এই জন্য মাঝে মাঝে দেখবেন যে তারটাকে কিন্তু আপ অ্যান্ড ডাউন করা হয়, যখন আমাদের এই প্যান্টোগ্রাফের উপর দিয়ে যখন যায় দেখুন তারটাকে আপ অ্যান্ড ডাউন করা হয়, যাতে সেই গোটা সার্ফেসটা যেন ঘর্ষণ খায়, তাহলে যেন খুব দ্রুত যেন এই প্যান্টোগ্রাফগুলো নষ্ট না হয়। তাহলে জানলাম এই হাই ভোল্টেজ লাইন আমাদের প্যান্টোগ্রাফের মাধ্যমে হচ্ছে আমাদের ট্রেনের ইঞ্জিনিয়ার ট্রেনের মধ্যে প্রবেশ করলো। এখন আমরা দেখবো যে এই সিঙ্গেল ফেজ, অর্থাৎ একটা ফেজ ইন হয়েছে এবং নিচে দিয়ে আমাদের চাকা দিয়ে যে আউট হচ্ছে এটা দেখে এইভাবে আমরা ট্রেনটাকে অপারেট করি। আমরা এইখানে দেখতে পাচ্ছি যে আমাদের এই যে হচ্ছে কন্ট্যাক্ট ওয়্যার থেকে প্যান্টোগ্রাফের মাধ্যমে আমাদের বিদ্যুৎটা আসছে। বিদ্যুৎটা এসে প্রথমে একটা ট্রান্সফরমার যায়, এটা হচ্ছে আমাদের ট্রান্সফরমার যায়, কারণ হচ্ছে আমরা জানি এই যে ভোল্টেজটা হচ্ছে এটা হচ্ছে কি আমাদের 25 কিলো ভোল্ট, অর্থাৎ 25,000 ভোল্ট। এই 25,000 ভোল্টে কিন্তু আমাদের যে মোটরটা আছে এই মোটরটা কিন্তু চলবে না, এটা কিন্তু হাই ভোল্টেজ, এটাকে লো ভোল্টেজ করতে হবে, আমাদের নির্দিষ্ট ভোল্টেজ হচ্ছে 400 বা 600 এরকম ভোল্টেজে নিয়ে আসতে হবে, যেই ভোল্টেজে আমাদের যে ট্রাকের যে মোটরগুলো আছে, অর্থাৎ যেই মোটরগুলো হচ্ছে আমাদের ট্রেনটাকে অপারেট করবে, চাকাগুলোকে ঘুরাবে, সেই মোটরটাকে চালাবো। তো এর জন্য আমরা করি কি, প্রথমে এটাকে একটা ট্রান্সফরমারে নিয়ে আসি। তো এটা হচ্ছে আমাদের ট্রান্সফরমার হচ্ছে এটা প্রাইমারি ওয়াইন্ডিং, এই প্রাইমারি ওয়াইন্ডিং আরেক প্রান্ত কী হয় আমাদের চাকার মধ্যে সংযুক্ত থাকে, এবং এই চাকার মাধ্যমে এই যে রেল ট্রাক আছে এই রেল ট্রাকের মাধ্যমে সেই কারেন্টটা মাটিতে বিদ্যুৎ চলে যায়, অর্থাৎ আমাদের সার্কিটটা কমপ্লিট হয়, অর্থাৎ গ্রাউন্ডিং হয়। এবং এর প্রাইমারি সাইড, অর্থাৎ সেকেন্ডারি সাইড থেকে প্রাইমারি সাইড আরেকটা কয়েল থাকে, সেই কয়েল থেকে আমরা এই সিঙ্গেল ফেজ বিদ্যুৎটাকে নিয়ে আসি। তা এই সিঙ্গেল ফেজ বিদ্যুৎটাকে নিয়ে এসে কিন্তু আমরা চাইলে কিন্তু এই সিঙ্গেল ফেজ যে মোটর আছে সেই মোটর দিয়েও কিন্তু আমরা ট্রেনটাকে রান করতে পারতাম, কিন্তু আমরা জানি যে সিঙ্গেল ফেজ মোটরে কিন্তু টর্ক কম এবং সে কিন্তু নিজে নিজে স্টার্ট নিতে পারে না। এই স্টার্টিং টর্ক কম হওয়ার ফলে আমরা কিন্তু এখানে সিঙ্গেল ফেজ মোটর ইউজ করতে পারবো না, এর জন্য দরকার হবে থ্রি ফেজ। তাই এই থ্রি ফেজ করার জন্য আমরা এখানে কী করি, প্রথমে একটা রেক্টিফায়ার স্থাপন করি, অর্থাৎ এই সিঙ্গেল ফেজ লাইনটা, অর্থাৎ সিঙ্গেল ফেজ এসি যে লাইনটা আছে এটা কিন্তু এসি লাইন, এই এসি লাইনটাকে নিয়ে এসে আমরা করি কি ডিসিতে কনভার্ট করি, অর্থাৎ সেটাকে আমরা ডিসি বানাই, এবং এই ডিসিকে আমরা একটা ইনভার্টারের মাধ্যমে, এটা হচ্ছে ইনভার্টারের মাধ্যমে আমরা থ্রি ফেজ এসিতে জেনারেট করি, এবং সেই থ্রি ফেজ এসির মাধ্যমে একটা আমরা থ্রি ফেজ মোটরকে ইন্ডাকশন মোটরকে অপারেট করি। এবং এতে অনেকগুলো সুবিধা আছে, যেমন হচ্ছে থ্রি ফেজ মোটরের আমাদের কি
টর্ক বেশি এবং এটাকে আমরা ফ্রিকোয়েন্সির মাধ্যমে অর্থাৎ যেটাকে আমরা বলেছি ভিএফডি অর্থাৎ ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ, এই ভিএফডির মাধ্যমে ফ্রিকোয়েন্সি কন্ট্রোলের মাধ্যমে আমরা ট্রেনের স্পিডকে কম বেশি করতে পারি এবং ট্রেনের ব্রেকিং করার ক্ষেত্রে সুবিধা হয় এবং আমাদের পারফরমেন্স এবং এফিসিয়েন্সি অনেক বেশি হয়। তাহলে আমরা দেখলাম যে আমাদের ট্রেনে কি হচ্ছে, হাই ভোল্টেজ লাইন ইন হয়, ইন হওয়ার পরে একটা ট্রান্সফরমার আসে, এই ট্রান্সফরমার থেকে কি হয় আবার হচ্ছে আমাদের লো ভোল্টেজ হয়, লো ভোল্টেজ হওয়ার ফলে সেটাকে নিয়ে আসি রেকটিফায়ার সার্কিটে, রেকটিফায়ার সার্কিট ফলে কি সেটাকে এসি থেকে ডিসিতে কনভার্ট করে, আবার এই ডিসিকে আবার ইনভার্টারের মাধ্যমে আমরা হচ্ছে থ্রি ফেজ এসিতে কনভার্ট করি এবং থ্রি ফেজ এসিতে কনভার্ট করার পরে আমরা এটাকে থ্রি ফেজ ইন্ডাকশন মোটরে দেই, সেই ইন্ডাকশন মোটরকে আমাদের ট্রাকের যে রেল লাইন আছে যেটাকে আমরা বগি বলি, আমাদের যে চাকাগুলো থাকে চাকাগুলোর নাম হচ্ছে কিন্তু বগি, সেই বগিগুলোকে আমাদের হচ্ছে রান করে এবং এই থ্রি ফেজ মোটর হওয়ার ফলে আমাদের কিন্তু ট্রেনটা খুব স্মুথলি চলে। তাহলে এই ভিডিও থেকে আমরা দেখলাম যে মেট্রো রেলে কীভাবে বিদ্যুৎ কানেকশন দেওয়া হয়। শুধুমাত্র মেট্রো রেল না, সামনে কিন্তু আমরা দেখবো যে আমাদের ইলেকট্রিক ট্রেন আসবে, তারপরে দেখবো হচ্ছে আমাদের ইলেকট্রিক ভেহিকেল আসতেছে। তো এই ইলেকট্রিক ভেহিকেল ইলেকট্রিক ট্রেন আসলে যারা আমরা ইলেকট্রিক সেক্টর নিয়ে কাজ করি অর্থাৎ ইঞ্জিনিয়ার ইলেকট্রিশিয়ান টেকনিশিয়ান যারাই আছেন সবার উজ্জ্বল ভবিষ্যৎ, কিন্তু সামনের দিনের একমাত্র জ্বালানি হচ্ছে ইলেকট্রিসিটি। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর আরেকটা বিষয় সবসময় বলি যে নিজে ভালো থাকবেন, অপরকে ভালো রাখবেন। ধন্যবাদ।